একজন অনেক বিখ্যাত মাসাগ্রাম এখানে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, দিকে প্ল্যাটফর্মটা নতুন করা হচ্ছে মাসাগ্রাম যদি ঠান্ডি আসবে যেটি হাওড়া যাবে স্টেশনটি এখানে ঢুকে হাওড়া যাবে। এখন অনেক কাজ হচ্ছে দূরে বা হাতে হচ্ছে বাঁকুড়া লোকালটি সিভি প্রবলেম কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা হাওড়ার দিকটা শর্ট লাইনে, এটি প্ল্যাটফর্ম হবে, এটা প্ল্যাটফর্ম হবে, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এদিকে একটা যে প্ল্যাটফর্ম হবে এর সাথে একটা হনুমানের দেখা পাওয়া গেছে, এটা হচ্ছে বর্ধমানের দিকটা, আর ওই দূরে হচ্ছে বাঁকুড়া মাসাগ্রাম স্টেশনটা। দেখতে পাচ্ছেন ট্রাক্টরে কত শ্রমিক, দেখুন দূরে জেসিবি কাজ চলছে। যদি মালগাড়িটা না থাকতো ভালো করে দেখাতে পারতাম কোথায় সংযোগ হচ্ছে। এই যে ক্রস লাইনটা আছে এই লাইনটা ধরে হাওড়ার দিকটা যাবে। যে ব্যক্তিটা যেখানে আছে যে ক্রসিং লাইনটা যেখানে কাটা আছে লাইনটা ধরে হাওড়ার দিকটা। এটা হচ্ছে মাসাগ্রাম বাঁকুড়া যেটা স্টেশন টিসি দাঁড়ায়। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মালগাড়ি ছাড়বে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মালগাড়ি ছাড়ছে। এই যে ফ্লাইওভারটা দিয়ে আমি উঠবো হচ্ছে বাঁকুড়া লাইনে যাওয়ার ফ্লাইওভারটা।
দেখুন বন্ধুরা, এই জায়গাটি প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে। আমি এই জায়গাটি এসে আপনাদেরকে দেখাচ্ছি। যে জায়গাটা প্ল্যাটফর্মটা হচ্ছে এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আগে যে পুরনো ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, এখনও দাঁড়ায়, যেহেতু চালু হয়নি। ওই দেখুন দূরে জেসিবি কাজ করছে। ওই দেখুন জেসিবিটা যেদিক দিয়ে কাজ করছে ওই দিক থেকে লাইনটা তৈরি হবে। এবার ট্রেনটি ওখান থেকে এসে সোজা এসে ওই যে একটা দেখুন লোক হাঁটছে, ওখানটা রেল লাইনটা পাতা হবে। বাঁকুড়া থেকে ট্রেনটি এসে ওই দিক থেকে এসে এই যে ট্রেনটি এখন যাচ্ছে মালগাড়িটি এই লাইনটা ধরে আসবে, এসে এই লাইনটা সংযোগ হবে, এটাতেও হবে। আর এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাতেও তো লাইন পাতানো হবে। এতে দিকে প্ল্যাটফর্ম দুটো জায়গা দিয়েই সোজা বেরিয়ে যাবে হাওড়ার তো। এই সোজা হাওড়া, যদি কোনো একদম মালগাড়ি আসছে হাওড়া দিক থেকে এই পথে সোজা বেরিয়ে যাবে। দেখে পুরোটা একবার খুঁজে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ওয়াক নাই ইঞ্জিন বলে, এই ইঞ্জিন বলে মানে লোকালের দিক ধরতে গেলে ডানকুড়িতে ডানকুড়ির মানে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের ওয়াক সেভেন হাই পাওয়ার ওয়াক সেভেন W87। আপনাকে যদি ধরতে হয় মাসাগ্রাম স্টেশনটি বিশাল বড়, এবং ওই শেষ মাথা থেকে এবং ওই শেষ মাথা হবে স্টেশনটা। এদিকটা হচ্ছে কট লাইন, এদিকটা হাওড়া, এদিকে লোকজন কাজ করছে পাইপ লাইনের, এদিকটা হাওড়া, এদিকটা বর্ধমান। যেদিকে ট্রেনগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ধমানের দিক আর এটা হাওড়ার দিক। আর ওই সুদূরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা NH2, ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর জাতীয় সড়ক। ট্রাক্টরে করে সব মাটি বয়ে নিয়ে যাচ্ছে, নিচে কাজ হচ্ছে। এই স্টেশনটা হচ্ছে বর্তমানে যেখানে বাঁকুড়া মেমু লোকাল লোকাল এসে যেখানে দাঁড়ায় প্ল্যাটফর্মটিতে দাঁড়ায়, এখন এই প্ল্যাটফর্ম থেকে চলে যায়। ডবল পাওয়ার ইঞ্জিন WAG9, দুটি হাই পাওয়ার লোকোমোটিভ মালগাড়িকে নিয়ে যাচ্ছে, যে মালগাড়িতে কয়লা আছে। বন্ধুরা দেখুন, আপনাদেরকে স্টেশনটা খুব ভালোভাবে দেখাচ্ছি।
মাসাগ্রাম। দেখুন এই হচ্ছে সেই স্টেশন, এই হচ্ছে সেই নতুন স্টেশন যেটা তৈরি হচ্ছে, প্ল্যাটফর্মটি স্টেশন বলা ভুল, নতুন প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে এইটা, যেটায় বাঁকুড়া থেকে ট্রেনটি এসে স্টেশনে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্টেশনেও দাঁড়াতে পারে, কিন্তু নতুনভাবে এই প্ল্যাটফর্মটিতে তৈরি করা হচ্ছে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, যদি এই এই প্ল্যাটফর্মতে ওই প্ল্যাটফর্ম নিয়ে যাওয়া হয়, দেখুন এখানে সংযোগ করা হয়েছে, সংযুক্ত করা হচ্ছে, ক্রসিং করা হচ্ছে, মানে এখান থেকে এই প্ল্যাটফর্মে করা হবে বা এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম করা হবে। মেন প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের এইটা,